গ্রাম তাফালবাড়ি ইউনিয়ন সাউথখালী ক্যাটাগরির নাম শিক্ষা চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপহার গ্রহণ করছেন এবার মঞ্চে আসবেন শ্যামলী বিশ্বাস গ্রাম রমুগাতি চরবানিয়ারি ক্যাটাগরির নাম সফল জননী তোমার গ্রহণ করছেন শ্যামলী বিশ্বাস সবাই জোরে কলকালি হয়ে যাবে একটি এবার আসবে মঞ্চে মোসাম্মদ পারভিন বেগম দিতে পারলো না অনেক দূরে যাইতে অনেক সময় লাগে স্যার ওখানে আর দিতে পারিনি ওই দুটো জায়গা পরীক্ষা দিয়েছে লয়ারে দেওয়ার পরে ও জাহাঙ্গীরনগর রেজাল্ট আছে স্যার 13 তারিখে আর ঢাকা রেজাল্ট দিতেছে 16 তারিখে তো 13 তারিখে রেজাল্ট যেটা দিতে জানি না ওখানে ও চান্স পেয়েছে লতে এখন আমাকে বলে বাজি আমি তো ঢাকায় চান্স পাবো আমি কোনো না বাবা ওই বর্ষা বসে থাকা যাবে না টাকা যে অডমিশন হও জাহাঙ্গীরনগরে ওখান থেকে ষোলো তারিখে রেজাল্ট দেবো ঢাকার স্যার সে চান্স পাইল যে আমি ঢাকার এডমিশন হবো না তো এক একটা পড়াশোনা করতে করতে লয়ারি যখন অনার্স শেষ করলো ঢাকায় ওখান থেকে 3200 পরীক্ষা দিয়েছে 3200 পরীক্ষার মধ্যে ওই একজনই শিক্ষক নিয়োগ পাইছে লেকচারের বছর ওখানে চাকরি করার পরে তারপরে বিজনেস দেওয়ার পরে আবার এখান থেকে সে অ্যালাউ হয়ে পিরিসপুরে গত ডিসেম্বর 1 তারিখে যোগদান করেন পিরিসপুর দায়রা জজ আদালতে এই ছিল তার আমি সামান্য যে প্রাণী শিক্ষক স্যার আমার মনে করে আমি ইচ্ছাকৃত ভাবে আমি একদমই আমার স্কুলগুলো ছিল স্যার কমপক্ষে 4, 5, 6, 7, 8, 10 কিলো দূরে স্যার আমি আমার তোমার পর্যন্ত খাওয়া ভেঙে রাস্তা কাটিয়ে আমি স্কুলে যেতাম আমি বিশেষ কারণ ছাড়া বিশেষ অসুবিধা ছাড়া কোনোদিন আমি ভালো আজকে পেয়েছি আমি তাই আমি এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে অনুরোধ করব তুমি যে এত কষ্ট করে লেখাপড়া শিখাও আজকে কি সেই বিনা ভাষা কি চাকরি হবে তোমার তো পয়সা নেই আমি বলছি না হবে ইনশাল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস আছে মেধা থাকলে তার চাকরি হবে কোন টাকা চাকরি হবে না আমার একেবারে গ্রামের একজন মেয়ে আমি আমার বাল্য বয়সে বিয়ে হয়ে যায় তারপরে বিয়ের সাথে সাথেই আমার প্রথম সন্তান আল মাফিদ পরশ জন্মগ্রহণ করেন তারপর আমি এসএসসি পাস করি তারপরে ইন্টারমিডিয়েট কলেজে পড়া আমি সকল ক্ষেত্রে পিছিয়ে পড়া নারীদের জন্য আমার পরিবারে অনেক বাধা ছিল বাইরে বেরোনো বাইরে আসা নারীদের পরিবারের লোকজন আমাকে ওইভাবে বাইরে বেরোতে দিত না সব কিছুই আমি আমি উপেক্ষা করে আমার নিজের দক্ষতা যোগ্যতা দিয়েই আমি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছি তারপরে আমি আসার পরে আমি বিশেষ করে মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন তিনি আমাকে অনেক কাজে সহযোগিতা করেছে রূপান্তরে চাকরি হওয়ার পর থেকেই পরিবারের লোকজন আমাকে মূল্যায়ন করতো এর আগে ওইভাবে মূল্যায়ন করতো না বিশেষ করে আমার সংগঠনের ইডিজে রফিকুল ইসলাম খোকন তিনি আমাকে অনেক কাজে সহযোগিতা করেছে আজকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে আমার ভাই আমাকে অনেক সহযোগিতা করেছে এবং পিছিয়ে পড়া অসহায় নারীদের যাতে তারা সব জায়গায় নেতৃত্ব দিতে পারে কাজ করতে পারে সব জায়গায় আমি তাদের পাশে থাকার চেষ্টা করি সব জায়গায় সহযোগিতার চেষ্টা করি আমি চাই নারীরা পিছিয়ে থাকবে না সকল নারীরা আসবে
তার দক্ষতা যোগ্যতা ক্ষমতা অনুযায়ী তৈরি হবে কেউ কাউকে দক্ষতা দেয় না যোগ্যতা দেয় না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যার যার ক্যাপাসিটি যার যার দক্ষতা দিয়ে অর্জন করে নিতে আমি মনে করি আজকের এই সম্মাননা অনুষ্ঠানে আমি মনোনীত হয়েছি শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সফল এবং স্বাবলম্বী নারী হিসেবে আমি অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আমি পাইলাম আমি ধন্যবাদ জানাই মহিলা অধিদপ্তর ধন্যবাদ জানাই জেলা প্রশাসক বাগেরহাটকে ধন্যবাদ জানাই সকলকে গ্রাম তাফালবাড়ি ইউনিয়ন সাউথখালি ক্যাটাগরির নাম শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপহার গ্রহণ করছেন এবার মঞ্চে আসবেন শ্যামলী বিশ্বাস গ্রাম ব্রহ্মগাতি চলবানিয়ারি ক্যাটাগরি নাম সফল জননী উপহার গ্রহণ করছেন শ্যামলী বিশ্বাস সবাই জোরে কলকলি হয়ে যাবে একটি এবার আসবে মঞ্চে মোসাম্মদ পারভিন বেগম